যে এই সাতটা সাড়ে সাতটার সময় ট্রেন ধরতে বেরিয়েছি কোনো অসুবিধার কথা নাই সকাল সকাল কাজ আছে লোকের আমারও আছে এখন স্টেশনে গিয়ে ওই যে স্টেশনের যে সিমেন্টের বেদিটা থাকে সেই উল্টো দিকে একটা পোস্টার লাগানো আছে কোনো একটা ভীষণ না মিশন হার্ট সেন্টার সেখানে একজন বয়স্ক লোক তার যে নাতি আছে সেই নাতিকে নিয়ে মানে সেই হার্ট অপারেশন হয়েছিল কোনো একটা জায়গায় ফুটো হয়ে গেছিলো সারানো হয়েছে সেইটা দেখে সে এখন এক্সপ্রেশন দিচ্ছে বাহ তো সেটা দেখে আমারও একটুখানি হাসি পেলো আমি সেই বুড়োর দিকে তাকিয়ে আমিও একটা মুখভঙ্গি করে হা এরকম একটা তাকে দেখালাম যেই না এরকম করা হঠাৎ করে পিঠের উপর একটা চাপড় পড়ল কিসের চাপড় আমি ভাবছি কি সকল সকল তো এসে মশা বসবে না যে তাকে মারতে হবে বা অন্য মারছে স্টেশনে তো আত্মীয় নেই যে এসে মশাটা মেরে দেবে তো দেখি একটা লোক এলো লোকটার চেহারাটা একটা অদ্ভুত টাইপের চেয়ারা কেন প্রথম কথা তার যে পেটটা অর্থাৎ কি না গলার পথ থেকে যেটা শুরু হয় তার গলার পথ থেকেই পেট বলা যায় ওই যে চোলাই তৈরি হয় যে সমস্ত জায়গায় সেই চোলাই তৈরির যে পোড়া হাঁড়ি সেই হাঁড়িটাকে যদি তার গলার নিচে বসিয়ে দেওয়া হয় খানিকটা সেরকম দেখতে লাগবে পুরো কুচকুচে কালো সেখানে একটু ঘাম তেল মাখা তেল হয়তো মাখে নিয়ে ঘাম মেকেই চলে এসছে সকাল সকাল মাথার যে চুলটা চুলটা আবার একটু অদ্ভুত টাইপের কেন অদ্ভুত টাইপের আমরা ওই যে দুর্গা পুজোর প্যান্ডেলে বিভিন্ন মহিষাসুর দেখেছি সেই মহিষাসুরের যে চুলটা হয় সেই চুলটায় খানিকটা জায়গায় সাদা সাদা তুলি দিয়ে মেরে দিয়েছে তাতে করে একটা আধ পাকা কাঁচা এরকম একটা ব্যাপার এসছে সেইটা তার মাথায় বসানো হ্যাঁ এখানে একটা কোশ্চেন আসছে যে মহিষাসুরের চুল আজ থেকে চল্লিশ বছর আগেও কালো দেখেছিলাম এখনও কালো দেখছি মালটা বুড়ো হয় না তো যাই হোক এই লোকটা বুড়ো হচ্ছে তো সে এসে বললো এই আপনি আমাকে দেখে এরকম ভ্যাংচালেন কেন হ্যালো দাদা এটা কি কথা আমি তো আপনাকে দেখে ভ্যাং চাইনি আমি তো পোস্টারের দিকে তাকিয়ে হেসেছি বলছি আপনি কি পাগল সকাল সকাল পোস্টারের দিকে তাকিয়ে হাসছেন আপনি নিশ্চয়ই আমার দিকে তাকিয়েই হেসেছেন তো তাকে কিছুতেই বিশ্বাস করানো যাচ্ছে না যে আমি তাকে দেখে হাসিনি এবার লোকে ভাববে যে কী আদ পাগলা লোক সে পোস্টার দেখে হাসছে কিন্তু লোকটাও না চোরবান্দা আপনি আমাকে দেখেই হেসেছেন এই তো আপনি দিব্যি এখনও মিটিমিটি হাসছেন এরকম লোককে দেখে অপমান করাটা ঠিক নয় না হয় আমার চেহারাটা এরকম আপনি হাসব আর কি এই নিয়ে একটা হাতাহাতি পর্যায়ে যাওয়ার যোগ তো পাবলিক হচ্ছে জড় হয়ে গেছে তারা প্রতিবাদ করছে হ্যাঁ হ্যাঁ এখনকার ছেলেরা খানিকটা এরকমই হয় বুঝলেন তো ওই যাকে তাকে দেখে হাসে ইনসাল্ট করে বেড়ায় তা এইসব ছেলেকে বেশ করে মানে আমার মনে হয় শাস্তি দেওয়া উচিত পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নেই আমি বুঝতে পারলাম না কি আমি পৌরসভার কোন দিকে যাই মানে পৌরসভার কাজ হচ্ছে সকালে ডাস্টবিন পরিষ্কার করা তার সাথে আমার কী সম্পর্ক যাই হোক আর কিছু না আরও কিছু পিসে মশাই টাইপের লোক ছিল যারা ওই হাঁটু মুড়ে দেয় তো তারা গ্যানট্যান দিয়ে ওইখানে ভিড় জমাচ্ছে কেউ একজন বোধহয় ছাতাটা বার করতে যাচ্ছিল ট্রেনটা তখন চলে এসছে তো ট্রেনে উঠে পড়লাম খুব বাঁচিয়ে বোধ হয় ট্রেনের যে দরজার কাজে যারা ছিল ব্যাপারটা খেয়াল করেছে তো এখানে গল্পটা হচ্ছে ট্রেনে উঠেই তারা আর নিজেদের মধ্যে শুরু করলো আরেকটা জিনিস জানবেন যে মনুষ্য সমাজের মধ্যে সবচেয়ে আলাদা এবং সবচেয়ে কোয়ালিটি হলো একটা জাতি আছে সেটা হচ্ছে ট্রেনের ডেলি প্যাসেঞ্জার এই ডেলি প্যাসেঞ্জাররা পারে না এরকম কোনো কাজ নেই তবর্তা শুধু এটা তারা সরাসরি করে না মুখ দিয়ে করে তো ঘটনা হচ্ছে এরকম ডেলি প্যাসেঞ্জারদের মধ্যে একজন তার কত বয়স তার গাছপাতর নেই সেটা জানা যায় না এরপর ডেলি প্যাসেঞ্জারদের কারোর বয়সে কারোর ক্ষেত্রেই এই বিষয়টা জানা যায় না তাদের অ্যাকচুয়ালি কত বয়স কেননা ওখানে সাত থেকে সত্তর সবই একরকম সবই একই গালাগালি দিয়ে কথা বলে তো সেই ডেলি প্যাসেঞ্জারটি আমাকে বললেন কি দাদা আর একটু দিয়েছিল তো আরেকজন পাশ থেকে কেউ একটা ছাতাও তুলেছিল দেখলাম পড়েনি বোধ হয় বলছে না না দেখো না এখনো মিটিমিটি হাসছে মানে দিলে খুশি হতো না না দিলে খুশি হতো এটা কিন্তু বোঝা গেল না তো আমার ব্যাপারটাও একটু অসহ্য লাগতে আমি জায়গাটা থেকে সরে মানে ইয়ে করে এলাম যে ব্যাপারটা তো কিছুই না একটু নয় পোস্টার দিকে হেসেছি সবাই সব কিছু দেখেই হাসে সেটা নিয়ে নতুন তো কিছু নয় তো সেটা নিয়ে ওরা এখনো কুটকচালি চালিয়ে যাচ্ছে দাদা আর জায়গা পেলেন না সে সব করলা ওলার পেছনে লাগলেন তাও বুঝতাম যদি আম জাম কাঁঠাল ওলার পেছনে লাগবে এ তো আমাদের বিষে ছিল সে বিশেষ তরমুজ ছাড়া আর কোনো ওলার পেছনে লাগতোই না আমি ভাবছি ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে তা আমি সরে চলে এলাম ইতিমধ্যে তারা গান ধরলে সে কি ডেঞ্জারাস গান মাইরি কি বলবো সে গান মানে যদি সে সমস্ত গায়করা আজ বেঁচে থাকতেন বোধহয় একশো আটবার পরপর হার্ট অ্যাটাক হতো তো সে গান তারা গাইছে গাইতে গাইতে আবার বলছি আমাকে বুঝলেন দাদা গানই হচ্ছে আসল জিনিস সমস্ত ব্যথার ওষুধ এই ধরুন আজকে আপনি মার খেতেন যদি মার খেতেন আপনি গান গাইতেন কমে যেতেন এই যে আমাদের ক্যাবলাদা আছে এই ক্যাবলাদার যে বাবা সে না বাবা নয় বোধ হয় পিসে মশাই পিসে মশাই রাত্রেবেলা কিছু একটা করতে পারেনি তার বউকে এমন মার মারলো সে বউ পিসে মশাই তো রামপ্রসাদী গাইতে গাইতে হচ্ছে তার ব্যথা কমালো তাহলে বাবুন গানের হচ্ছে কি কীরকম উপকারিতা তো আমি দেখছি অন্যদিকে বিষয়টা আবার মন নিচ্ছে নিজেদের মধ্যে ওরা হাসাহাসি কথাবার্তা চলে যাচ্ছে এরই মধ্যে স্টেশান এসে গেল তো ওরা তখন নেমে গেল ওমা দেখি কি ওই জায়গাটা ওদের বাঁধা ওই জানলার উপরে পরিষ্কার করে লেখা আছে এটা গান ভক্তদের বগি চুতিয়ারা বসবেন না চিন্তা করে দেখুন